রে কোন দেয়া দেখ। এখন শুরু হচ্ছে ম্যাচের কাহিনী নিয়ে অনুষ্ঠান। দেখুন আমাদের এই বিখ্যাত সজিবুল্লাহ হোস্টেলের কাহিনী, দুর্ধর্ষ কাহিনী, কীভাবে ধ্বংস হচ্ছে এক একটি করে স্বপ্ন, এক একটি করে জীবন, এক একটি করে বাস্তবতা। এই বাস্তবতা আপনাদের দেখতে হবে, না দেখলে কিচ্ছু করা যাবে না। যেমন দেখেন যে একজনকে দেখাতে নিয়ে যাচ্ছি, এই এখন পড়ালেখা, এখন বাজে কটা, 11:20। এই যে সজিবুল্লাহ হোস্টেলের সৌরভ বণিক, বলেন কিছু, আপনি কি করতেছেন পড়ালেখা বাদ দিয়ে? আমি মেকানিজম করতেছি। দর্শক আপনারা দেখেন কয়টা বাজে, কয়টা বাজে, কি করেন আপনি পড়ালেখা বাদ দিয়ে? আমি মেকানিজম করতেছি। আচ্ছা আপনার বাবা কি করে? আমার বাবা ব্যবসায়ী। ব্যবসায়ী, তাহলে আপনি যে এত কষ্ট, আপনার বাবা মার টাকা পয়সা দেয়, আপনি এগুলো উপযুক্ত ব্যবহার করেন না কেন? আমি উপযুক্ত ব্যবহার করি, এটা আমি জাস্ট টাইম পাসের জন্য করি। টাইম পাস করে তো বই কই দেবো, আপনার বই বই পড়াশোনা করি, এদিকে বই রে কোনো কাজ করো, কাজ পূর্ণ হলো। হ্যাঁ, এখন আরেকজনকে নিয়ে যাচ্ছি, সে এখন পরীক্ষার টেনশনে ঘুমাচ্ছে। আরেকজন আছে যে টনি, কি কি রনি সাহেব, আপনি আপনার বাবা কি করে? আমার বাবা ব্যবসায়ী। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমি একটা ক্রিকেটার হই। ক্রিকেটার ব্যাট বল বাদ দিয়ে এখানে কি করেন? মোবাইল নিয়ে, মোবাইল নিয়ে ঝগড়া করি। কার সাথে? ওই এক মায়ের লগে, মায়ের আমার পাপ নেই, মায়ের লগে ঝগড়া টগড়া করে ভাই বুঝি দিই। আপনি কি করেন, আপনার পড়াশোনা কি? আপনার আপনার পড়াশোনা নাই, আপনি ভুবন নিয়ে ভিডিও করেন। আমি তো আপনাদের দেখতেছি যে কীভাবে দর্শকদের কীভাবে ধ্বংস হচ্ছে এক একটি করে ছাত্রের জীবন। আচ্ছা দর্শক, এ পর্যন্ত আজকে, পরে আবার কথা হবে যে ছাত্ররা কী করে না করে দেখানো হবে।